সাথীরা, প্রিয় শিক্ষার্থী, তোমাদের গত কয়েকটি ক্লাস আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের উপরে নিচ্ছি। তোমরা এই গুণগত রসায়নের উপরে বিভিন্ন আলোচনা তোমরা শুনেছ, সেই আলোচনার মধ্যে আমরা অনেক কিছুই আলোচনা করেছি। তোমরা এইগুলো একটু আবার আমি আজকে একটু বলছি, তোমরা আলোচনার বিষয়বস্তু থেকে আমি শুরু করে প্রথম থেকে নথি বলে দিচ্ছি। তোমরা এখানে মূল কণিকা কাকে বলে, কত প্রকার কি কি, তারপরে এই কণিকা কত প্রকার গেল, এখান থেকে তোমরা এবার দেখবা পানির সংখ্যা, ভর সংখ্যা, এগুলো তোমরা জাস্ট বইতে আছে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, যেটা আমাদের সিলেবাসে দিয়েছে তোমাদের ফার্স্ট ইয়ার, এই যে এখন আমাদের সিলেবাস নতুন করে সেই সিলেবাসে কিন্তু এগুলো আছে, আমি সেগুলোই বলছি তোমাদেরকে। তারপরে রাদারফোর্ডের আলফাগোনা বিশ্রণ পরীক্ষা তোমাদেরকে বলেছি, ক্লাসটা দেখে নিও। বোর প্রোটন মডেল এবং রাদারফোর্ড এবং বোর প্রোটন মডেলের পার্থক্য বলেছি, দেখিয়েছি তোমাদেরকে। তারপর তোমাদেরকে আমি দেখো এখানে বলেছিলাম যে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা চার প্রকার, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক, স্পিন, এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমাদেরকে আমি অনেকগুলো ক্লাস আলোচনা করেছি এবং এর বিস্তারিত দেখলে তোমরা অরবিট, অরবিটাল এ সম্পর্কে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, তো তোমরা এগুলো একটু ভালো করে দেখবা। এরপর আমি অরবিট অরবিটের চিত্রগুলো দেখিয়েছি। তারপর আমরা তিনটি নীতি, ঘূর্ণী নীতি, অগ্রনীতি এবং পরিবর্তন নীতি, এই নীতি তিনটি দেখিয়েছি। তারপর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে এখানে আমি আলোচনা করেছি, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আলোচনা করেছি। তারপর তোমাদের মধ্যে আলোচনা করেছি দেখো এই রশ্মির বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যগুলো নিয়ে আলোচনা করেছি, বর্ণালী নিয়ে আলোচনা করেছি, আমি এখানে রেখা বর্ণালী, পারমাণবিক বর্ণালী এবং হাইড্রোজেন বর্ণালী বিভিন্ন তরঙ্গ সিরিজগুলো বর্ণনা করেছি, আমি জাল পাসপোর্ট বা টাকা কিংবা সনদ ইউবি রশ্মি, মূলত ইউবি রশ্মি আলোচনাটা করেছি। তারপর আমি আলোচনা করেছি তোমাদের দেখো এখান থেকে আইআর রশ্মি কী কাজে লাগে, তারপর আলোচনা করেছি আমি এমআরআই কী, এমআরআই কী কাজে ব্যবহার করা হয়, শিক্ষা পরীক্ষা, তোমার দ্রাবকতা, অশান্তি দ্রবণ, এগুলো তোমাদেরকে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এইগুলো আমার ক্লাসগুলো একটু ভালো করে মন দিয়ে প্রত্যেকটা ক্লাস দেখে নিলে তোমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি আমি টোটাল যে আমাদের টপিকসগুলো সিলেবাসে নতুন করে দিয়েছে এগুলো কিন্তু আমি সব আলোচনা করে ফেলেছি। তো এই এই আমার এই ক্লাসগুলো তোমরা একটু অনলাইন থেকে দেখে নাও, তোমরা অনলাইন থেকে দেখে নিলেই সহজে তোমরা এই ক্লাস সম্পর্কে আলোচনা করতে পারবে। আমি আর যে দুই চারটে টপিকস বাকি আছে সেগুলো তোমাদেরকে আমি এক্ষুনি আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে আমাদের এবার আমাদের কিছু ব্যবহারিক ক্লাস করে, মানে এখানে হচ্ছে জ্ঞানমূলক একটু কিছু আছে আর কিছু ব্যবহারিক ক্লাসও আছে এর মধ্যে। তো এগুলো সবই আমরা জ্ঞানমূলক যেহেতু সেহেতু এগুলো আমরা সংজ্ঞা আকারে আমরা এগুলো দেখব। যেমন এখানে পাতন, যা যে ক্ষেত্রে তাপ প্রয়োগ প্রয়োগে তরলকে বাষ্প এবং বাষ্পকে ঘনীভূত তরলে রূপান্তর করা হয় তাকে আমরা বলবো পাতন। তাহলে এখান থেকে পাতন কি আলোচনা করে নিবা। তাহলে এবার আংশিক পাতন কি, দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণ থেকে তরল উপাদান সহ তাদের, তাহলে আমরা এখানে মূলত পাতন, পাতন এর বিভিন্ন সংজ্ঞা গুলো আমি পদে বলছি। এবার বলছে আংশিক পাতন, তো দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণ থেকে আর উপাদান সহকে তাদের স্পন্দন অনুযায়ী বিশেষ প্রক্রিয়ায় পাতিত করে অংশ অংশ করে পৃথক করার প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে পাতন। আর এখানে একটা কথা আছে, স্ফুটনাঙ্ক কি, যে স্থির তাপমাত্রায় কোন তরলের মোট বাষ্প চাপ তরলের উপস্থিত বায়ু চাপ এর সমান হয় তাকে বলবো ওই তরলের স্ফুটনাঙ্ক। তারপর আমাদের এখানে বাষ্পপাতনটা কাকে বলে এটা আমরা সংজ্ঞা আকারে দেখব। আর সমস্ত মিশ্রণ দুই বা ততোধিক তরল পদার্থ, দুই বা দুটো তরল পদার্থ মিশ্রণের পরে যদি ওই তরল পদার্থ তাদের নিজস্ব সংযুক্তি হারিয়ে, নিজস্ব সংযুক্তি হারিয়ে একটা ভিন্ন তাপমাত্রায় ফুটতে থাকে তাকে আমরা বলবো সমস্ত মিশ্রণ বা অ্যাজিওট্রপিক মিশ্রণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার এই সংজ্ঞাগুলো আমার এটা শুনে নাও এবং এই এই সংজ্ঞাগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে। তারপরে আমাদের পড়ছি উর্ধপাতন, তো তোমরা জানো যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থের তাপ দ্বারা সরাসরি বাষ্পে পরিণত করে ওই বাষ্প শীতল করে পুনরায় কঠিন পদার্থের বদলায় কিন্তু তরলের কোনো রূপ পাওয়া যাবে না। উদাহরণ দিলে পড়ো তোমরা, যেমন আমরা ন্যাপথালিনের কথা বলতে পারি, কর্পূরের কথা বলতে পারি, ও এখান থেকে আমরা বন্টন গুণাঙ্ক যদি কোনো দ্রব্য
এই বল্টন গ্রন্থ কি? যদি কোনো দ্রব্য দুটি পরস্পর অমিশ্রণীয় তরল পদার্থের মধ্যে পৃথকভাবে দ্রবণীয় হয় তবে ওই তরল দুটিতে দ্রবের গুণমাত্রা অনুপাত সমুদায় দ্রবক থাকবে, তাকে বলবো আমরা ওই এই এই দ্রবককে বলবো আমরা বন্টন গুণমুক্ত। দেখো এই ক্রোমাটোগ্রাফি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই সংজ্ঞাটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এই ক্রোমাটোগ্রাফি আমাদের ল্যাবে বা প্র্যাকটিক্যালে দেখানোর মতো কোনো পদ্ধতি আমাদের নাই। বলছে ক্রোমাটোগ্রাফি কি? বলছে যে পদ্ধতিতে একটি স্থির মাধ্যমের সংস্পর্শে একটি বাহক সচল মাধ্যমকে প্রভাবিত করে কোন রাসায়নিক বিশ্লেষণে উপস্থিত উপাদানগুলো পরিশোষণ মাত্রা বা বন্টন গুণাঙ্কের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন স্তর বা অঞ্চলে বিভক্ত করে পৃথক শনাক্ত পরিমাণ নির্ণয় করা হয় তাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটোগ্রাফি। আসলে সংজ্ঞাটা এটা যদি আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর কোনো ব্যবস্থা থাকতো তাহলে সংজ্ঞাটা বোঝাতে খুব সুবিধা হতো, যেহেতু সম্ভব না তো তোমরা এটা একটু ক্রোমাটোগ্রাফি সংজ্ঞাটা একটু মনে রাখবে। তারপরে আমরা চলে আসছি দেখো আরএফ যাকে আমরা ইংলিশ বলি রিটার্ডেশন ফ্যাক্টর। তো এখন রিটার্ডেশন ফ্যাক্টর কি? বলছে মূল বিন্দু থেকে যৌগ দূরত্বকে মূল বিন্দু থেকে দ্রবক দূরত্ব ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলবো রিটার্ডেশন ফ্যাক্টর। তো এই আরএফটা কি? আরএফ একটা হচ্ছে মূলত একটা নির্দিষ্ট মান, এই আরএফের কোনো একক নেই আর এর এটি একটি শুদ্ধ সংখ্যা, কিন্তু এর মান জিরো থেকে 0.99 এর মধ্যে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী আমাদের এই চ্যাপ্টারের আমাদের এই ক্লাস এই টপিকসগুলো আমাদের রয়েছে, আমি আজকে সমস্ত টপিক সম্পর্কে তোমাদেরকে বলেছি। তবে এই টপিকসগুলো তোমাদের পড়লে তোমাদের এই অ্যাসাইনমেন্ট দিতে খুব সুবিধা হবে এবং তোমাদের এই টপিক থেকেই থাকবে, কারণ আমি সিলেবাস অনুযায়ী তোমাদেরকে আমি এই ক্লাসগুলো নিয়েছি। তো তোমরা এইগুলো সুন্দর করে পড়ে তোমরা অ্যাসাইনমেন্টের জন্য রেডি হয়ে তোমরা এগুলো রেডি হবে এবং প্রশ্ন পাবে। আমি এই চ্যাপ্টার আর নতুন করে কোনো কিছু বলবো না, এই চ্যাপ্টার এইখানেই এইগুলো আমাদের শেষ এবং এইগুলো সিলেবাসে আছে। তোমরা এই বিগত যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো একটু ভালো করে দেখে নেবে এবং আমার মনে হয় তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, আর যদি কোনো সমস্যা থাকে সরাসরি তোমরা মোবাইলে আমার সাথে কথা বলতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে জুম অ্যাপ ক্লাসে যদি তোমরা হাজির হও তাহলে আমি জুম অ্যাপে তোমাদেরকে আমি ক্লাসগুলো আরও বিস্তারিতভাবে সুন্দর করে তোমাদেরকে প্রশ্ন উত্তর সহ বলতে পারি, তাহলে তোমরা সেভাবে আমাকে দেখতে পারো। আর এছাড়া আমাদের নতুন করে এই চ্যাপ্টারে আমার কিছু বলার নেই, কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই চ্যাপ্টারে এই প্রত্যেকটা আমার অনলাইন ক্লাসগুলো তোমরা একটু ভালো করে দেখবে, অনেকগুলো ক্লাস আমি অনলাইনে তোমাদের এই চ্যাপ্টারে করে দিয়েছি। আর এখানে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে নতুন করে আর কিছু বলবো না, আমি পরবর্তী ক্লাসে বা পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি নতুন চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এ সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা এই সম্পর্কে প্রত্যেকটা ক্লাস অবশ্যই তোমাদের দেখতে হবে, কারণ এটা একদম নতুন কিছু এবং সহজ, তোমরা আমার কাছ থেকে এগুলো সুন্দর করে দেখবে দেখবে তাহলে এই ক্লাসগুলো তোমার জন্য সহজ হবে। তাহলে আমি পরবর্তী ক্লাস কি নেব? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ থেকে বা বাড়িতে থেকে বাইরে না বেরোবে, আর বাইরে বেরোলে মাস্ক অবশ্যই ব্যবহার করবে এবং স্যানিটাইজ বাইরে দিলে ফিরে এসে স্যানিটাইজ করবে হাত সুন্দর করে, আর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে। কোনো বড় অনুষ্ঠানে না যাওয়ার জন্য তোমাদের কাছে আমি অনুরোধ করছি।
এই বলে আজকের আমি এই ক্লাসটি পর্যন্ত রাখছি।